সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের জন্য রয়েছে ম্যাথ এমসিকিউ। তাহলে চলো কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাথ এমসিকিউ নিয়ে আলোচনা করা যাক। তোমরা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে একটি ম্যাথ রয়েছে, এটা হচ্ছে কিউবিক রুট, তারপর ভিতরে আবার একটি কিউবিক রুট, তারপর আবার একটি কিউবিক রুট, এবার 512। এটাকে এটার মান কত আসে আমাদেরকে বের করতে হবে। তাহলে তোমরা অনেকেই জানো যে রুট ওভার হচ্ছে, যেমন এই রুট ওভার এক্স, এর মান তোমরা জানো যে এক্স টু দি পাওয়ার হাফ। ঠিক সিমিলারলি যদি এখানে কিউবিক রুট এক্স থাকে, এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3। তোমরা জেনে নাও, অনেক গুরুত্বপূর্ণ। তারপর যদি এখানে 5 থাকে, এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 5। ঠিক তেমনি যদি এখানে 7 থাকে, এর মান হবে এক্স টু দি পাওয়ার 1/7। যদি 9 থাকে, তারপরে এর মান হবে এক্স টু দি পাওয়ার 1/9। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই ম্যাথটি করতে গেলে তোমাদেরকে করতে হবে কি, চলো আমরা এখান থেকে ম্যাথ দেখে নাও। তাহলে আমি পরের অংশটুক করলাম, এই 3, তারপর আরেকটা কিউবিক রুট, এবার চলো আমরা 512কে লিখি যে 8 কিউব, আর হচ্ছে এই যে কিউবিক রুট এটাকে আমরা পাওয়ার 1/3 দিতে পারি। তাহলে এই 3 এবং এই 3 কাটা, তাহলে এখানে থাকলো এই কিউবিক রুট এবং আরও একটি কিউবিক রুট, তারপর 8। এবার তুমি 8কে ভাঙ্গাও, তাহলে কিউবিক রুট এবং 8কে আমরা 2 কিউব, আর এইটা মানে হচ্ছে 1/3। এই কিউবিক রুট হচ্ছে 1/3, তাহলে 3 কাটা, তাহলে এখানে থাকলো এই কিউবিক রুট 2, এই 3 কাটা, তাহলে এখানে 2 পাওয়ার 1/3, কেননা এর মান হচ্ছে 2 পাওয়ার 1/3। তাহলে এই হচ্ছে অ্যান্সার, তোমরা দেখে নাও, এই অ্যান্সার হচ্ছে 2 পাওয়ার 1/3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো আরেকটি ম্যাথ তোমাদের বাসায় করার জন্য রয়েছে, ঠিক সিমিলারলি কিউবিক রুট, তারপর কিউবিক রুট, তারপর কিউবিক রুট, 729। তোমরা 729কে 9 কিউব দ্বারা ভাঙাবা, এবং এভাবে ঠিক পূর্বের নিয়মে যদি তোমরা করতে করতে আসো, তাহলে তোমরা উত্তর পাবা, অ্যান্সার হচ্ছে 3 টু দি পাওয়ার 2/9, অথবা 9 টু দি পাওয়ার 1/9, একই অ্যান্সার। আশা করি তোমরা বাসায় চেষ্টা করবে। তারপর রয়েছে দেখো এই একটি ম্যাথ, যে রুট ওভার 3, আরও একটি রুট ওভার 3, আরও একটি রুট ওভার 3, আরও একটি রুট ওভার 3। আমরা ইতিমধ্যে তোমাদেরকে বলেছি যে রুট ওভার যখন থাকবে তখন 3 টু দি পাওয়ার হাফ লিখবে। এখানে 3 টু দি পাওয়ার হাফ আর এখানে 3 পাওয়ার যোগ করবে, এভাবে করে করে আসবে। তবে তোমাদেরকে আমি এই নিয়ম বুঝাবো না, তোমাদেরকে বলবো কি একটা শর্ট নিয়ম রয়েছে, এই শর্ট নিয়ম তোমরা একটু শিখে নাও। শর্ট নিয়মটা হলো এরকম যে এখানে 3 রয়েছে, কয়টি? 4টি। তাহলে এর মানে 2 টু দি পাওয়ার 4। আমরা জানি 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে এর মান হবে 3 টু দি পাওয়ার নিচে 16 উপরে 1 কম, অর্থাৎ 15। 3 টু দি পাওয়ার 15/16 এর অ্যান্সার হবে। তাহলে তোমরা এই অ্যান্সার দেখে নাও, এই অ্যান্সার আসছে 3 টু দি পাওয়ার 15/16। ঠিক সিমিলারলি আরও ম্যাথ দেখো, এই 5 দ্বারা একটি ম্যাথ রয়েছে, তাহলে এর মান কত আসবে তোমরা শর্ট টেকনিকে বলতেই পারো। যেহেতু এখানে 4 বার রয়েছে 2 টু দি পাওয়ার 4, তাহলে এর মান হবে 2 টু দি পাওয়ার 4 মানে 16, 5 টু দি পাওয়ার উপরে হবে 15, নিচে হবে 16। এই অ্যান্সার দেখে নাও, 5 টু দি পাওয়ার 15/16। তাহলে শর্ট টেকনিকটি সূত্রের আকারে আমরা এইভাবে বলতে পারি, 5 টু দি পাওয়ার নিচে যদি 2 টু দি পাওয়ার n ধরি, উপরে 1 কম হবে 2 টু দি পাওয়ার n-1। এই হচ্ছে আমাদের সূত্র, তোমরা দেখে নাও, 5 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n, উপরে হবে 2 টু দি পাওয়ার n-1। তারপর আরও একটি ম্যাথ দেখো, এখানে 6, 6, 6, তাহলে যেহেতু এখানে 6 রয়েছে, তাহলে 3টি 6 রয়েছে রুট ওভারের ভিতরে, এক্ষেত্রে 2 কিউব, তাহলে এই হচ্ছে 2 কিউব মানে 8। তাহলে অ্যান্সার আমরা সরাসরি বলতে পারি, 6 টু দি পাওয়ার উপরে হবে 7, নিচে হবে 8, অর্থাৎ 6 টু দি পাওয়ার 7/8। এটারও শর্ট টেকনিক, 6 টু দি পাওয়ার 7/8, এই হচ্ছে সূত্র, অর্থাৎ 6 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n, আর 2 টু দি পাওয়ার n-1, তাহলে n হচ্ছে এখানে 3, যেহেতু 6 3টি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর
আরও একটি ম্যাথ দেখো, এই রুট ওভার নাইন, তারপরে রুট ওভার নাইন, রুট ওভার নাইন, রুট ওভার নাইন আপ টু ইনফিনিটি পর্যন্ত রয়েছে। এক্ষেত্রে তোমাদেরকে যা করতে হবে এই ম্যাথটা করার জন্য তা হচ্ছে এরকম, তোমরা এখানে লক্ষ্য করো যে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই তুমি ধরি এক্স ইজ ইকুয়াল টু ধরে নিবে, এক্স ইজ ইকুয়াল টু এই টোটাল নাইন, তারপরে রুট ওভার নাইন, তারপর আরেকটি রুট ওভার নাইন, তারপর হচ্ছে আরেকটি রুট ওভার নাইন, তারপর ইন ডট ডট দিয়ে তারপর তোমাকে করতে হবে কি ইনফিনিটিভ রয়েছে। এই ম্যাথটি করার জন্য এবার উভয় পক্ষে বর্গ করে নাও। আমরা জানি যে বর্গ করলে প্রথম যে রুট ওভার আছে পুরো সংখ্যার উপর এই রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু নাইন। তাহলে এখানে রুট ওভার থাকলো নাইন, আরও একটা রুট ওভার নাইন, আরও একটি রুট ওভার নাইন, আর এখানে যেহেতু ডট ডট ইনফিনিটিভ রয়েছে তাহলে ইচ্ছে করলে আমরা আরও একটি রুট ওভার দিতে পারি এখানে নাইন, কারণ এখানে ইনফিনিটিভের ভিতরে আমরা একটা নাইন যোগও করতে পারি আবার একটি মাইনাসও করতে পারি, কোনো সমস্যা নেই। এটি হচ্ছে এরকম, সমুদ্রের পানি রয়েছে প্রচুর, এই সমুদ্রে যদি আমরা এক বালতি পানি ঢেলে দিলে সমুদ্রের যেমন উচ্চতার তেমন হ্রাস বা বৃদ্ধি হবে না, ঠিক তেমনই এক বালতি পানি নিলেও তেমন উচ্চতার তেমন কোনো হ্রাস বৃদ্ধি হবে না। এখানে যেহেতু ইনফিনিটি পর্যন্ত রয়েছে তাই আমরা ইচ্ছা করলে একটা নাইন অ্যাডও করতে পারি, একটা নাইন মাইনাসও করতে পারি। এই তোমার এখন দেখো যে আমরা যে এক্স ইজিকুলটি ধরেছিলাম এই সংখ্যাটা আবার এখানে আমরা পেয়েছি, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু নাইন এক্স আমরা লিখতে পারি, এতটুকুর মান হচ্ছে এক্স, তোমরা উপরে দেখে নাও। তাহলে এই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে তুমি এক্স কমন নাও, এক্স মাইনাস নাইন ইজ ইকুয়াল টু জিরো, যেহেতু দুইটা উৎপাদকের গুণফল শূন্য তাহলে আলাদা আলাদাভাবে প্রত্যেকের মান শূন্য, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু জিরো অথবা এক্স ইজ ইকুয়াল টু নাইন। তাহলে এই হচ্ছে আমাদের, তাহলে এখান থেকে আমরা এক্সের মান পেয়েছি নাইন, তোমরা অ্যান্সার দেখে নাও, এই হচ্ছে অ্যান্সার, এক্সের মান নাইন। ঠিক সিমিলারলি তোমরা বাসাই করার জন্য এই ম্যাথটি করতে পারো, এর অ্যান্সার আসবে এক্স ইজ ইকুয়াল টু এইট, এই এক্স ইজ ইকুয়াল টু এইট। ঠিক সিমিলারলি তোমরা এই ম্যাথটিও করতে পারো, এর অ্যান্সার আসবে এক্স ইজ ইকুয়াল টু সেভেন, এই এক্স ইজ ইকুয়াল টু সেভেন এবং জিরো, যেহেতু এখানে যদি এমসিকিউতে অল্টারনেটিভে সেভেন থাকে জিরো না থাকে তাহলে আমাদের সেভেনই অ্যান্সার হবে। তারপর আরও একটি ম্যাথ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই সংখ্যার আমরা মান কীভাবে বের করব, তাহলে এটা আমরা মুখে মুখেই করতে পারবো, যেহেতু আমরা এতগুলো রুট ওভারের আমরা ম্যাথ করে আসছি তাহলে এটা চলো মুখে মুখে করি। তা একশো দি পাওয়ার ফোর, তাহলে এখানে রুট ওভার, রুট ওভার মানে হাফ, তাহলে হাফ দ্বারা ফোরকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে থাকবে টু, মানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, আর এখানে একশো দি পাওয়ার এইট, তাহলে পাওয়ার পাওয়ার যোগ করো একশো দি পাওয়ার টেন, আরও একটা রুট ওভার, তাহলে টেনকে যদি তুমি টু দ্বারা ভাগ করো তাহলে থাকছে ফাইভ, একশো দি পাওয়ার ফাইভ, আর এখানে ইন্টু একশো দি পাওয়ার টেন, তাহলে টেন আর ফাইভ যোগফল হচ্ছে একশো দি পাওয়ার ফিফটিন, আর এখানে হচ্ছে ফিফটিন, অর্থাৎ একশো দি পাওয়ার ফিফটিন ইন্টু ওয়ান বাই ফিফটিন, ফিফটিন ফিফটিন কাটাকাটি করলে এখানে থাকবে এক্স, অর্থাৎ এই সম্পূর্ণ রাশিটার মান আসবে এক্স, তোমরা অ্যান্সার দেখে নিও। তারপর দেখো এই হচ্ছে ঠিক সিমিলারলি আরেকটি ম্যাথ, আশা করি তোমরা এটি বাসায় পারবে করতে, এর উত্তরও হবে এক্স। এবার রয়েছে একটি বুদ্ধিমত্তার ম্যাথ, অর্থাৎ এমসিকিউ বুদ্ধিমত্তা, অর্থাৎ তুমি মিল করে বুদ্ধি খাটিয়ে তুমি এটাকে করতে হবে। তাহলে দেখো এখানে ২৫, এখানে ১৬, এখানে ৪৯, এখানে ৩৬, তাহলে এগুলোকে আমরা বর্গ করতে পারি, এখানে আমরা দিতে পারি ৫ স্কোয়ার, এখানে ৪ স্কোয়ার, এই দেখো তাহলে এই হচ্ছে ৫ স্কোয়ার আর এখানে ৪ স্কোয়ার, তাহলে যদি স্কোয়ার বাদ দেও তা চার পাঁচা ২০, এই আমাদের ২০, এখানে ৭ স্কোয়ার, আর পরে রয়েছে তাহলে ৩৬ হচ্ছে ৬ স্কোয়ার, তাহলে ৬ সাতা ৪২, ঠিক তেমনই এখানে আমাদের থাকতে পারবে যে ৮ স্কোয়ার, আর তাহলে ৮ সাথে কত গুণ করলে ২৪ হবে, ৩ স্কোয়ার এখানে থাকবে, অর্থাৎ এখানে ৯ হলে তাহলে আমরা তা পাবো, অর্থাৎ ৩ স্কোয়ার, ৩ আটা ২৪, অর্থাৎ এই প্রশ্নবোধক স্থানে হবে ৯, তাহলে অ্যান্সার দেখে নাও, এই হচ্ছে অ্যান্সার ৯, এই হচ্ছে অ্যান্সার ৯। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ এমসিকিউ ম্যাথগুলো দেখছিলে, তাহলে তোমরা এভাবে স্টাডি করবে কঠিন ম্যাথগুলো, তোমাদের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।